বিবিসি নিউজ থেকে নেওয়া, ডিজিটাল যুগে প্রথম দেখাতে প্রেম কি ঘটে, কেন ঘটে, প্রথম দেখাতে প্রেম বলে কি কিছু আছে, আমরা মুহূর্তে দেখায় মানুষকে বিচার করি, আমাদের এই প্রথম দেখার কারণ সম্পর্কে যে ধারণা আমরা করি তা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একই সঙ্গে এটি আবার বিভ্রান্তিকর বটে। কাজের প্রথম দেখায় প্রেম বলে যে ব্যাপারটা সেটা আসলে কি সত্যিকারের প্রেম? আপনি যদি আপনার জীবনসঙ্গী খুঁজে থাকেন তাহলে যে বিষয়গুলো আপনার মনে রাখা উচিত, প্রথম দেখার মুহূর্তে কোনো কিছু সম্পর্কে আমাদের মনে যে ছাপ তৈরি হয় সেটি বিজ্ঞান, বেশ জটিল। আমাদের মন যখন কোনো কিছু সম্পর্কে একটা সিদ্ধান্ত নেয় সেখানে এমন অনেক বিষয় আছে যা আমার নিয়ন্ত্রণের বাইরে, এমন এক স্নায়ু প্রক্রিয়া এক্ষেত্রে জড়িত যা আমাদের একেবারেই বুঝি না। অনেক ভুল স্টিরিওটাইপ বা গেদ বাধা ধারণা এক্ষেত্রে ভূমিকা রাখে। কোনো কিছুর সম্পর্কে আমাদের মনে ফার্স্ট ইমপ্রেশন প্রথম ছাপ কীভাবে তৈরি হয় সেটা যদি আমরা বুঝতে পারি তাহলে হয়তো আমরা আরও ভালোভাবে আমাদের পছন্দের জীবনসঙ্গী খুঁজে পেতে পারি। কেউ আকর্ষণীয় কি না সেটা সিদ্ধান্ত আমার কিন্তু নেই চোখের পলকে, কিন্তু তার মানে এই নয় যে আমাদের এই বিচারটা নির্ভুল। আমরা যখন মুহূর্তে বিচার এই কিছু লোককে বাতিল করে দিচ্ছি তাদের মধ্যে হয়তো আমাদের উপযুক্ত কোনো জীবনসঙ্গী থাকতে পারে।